কাজে আসছে না সরকারের কোনো উদ্যোগ, বেড়েই চলেছে চালের দাম। নওগাঁর মোকামে বস্তা প্রতি চালের দাম 250 থেকে 300 টাকা বাড়িয়েছেন মিলাররা। এই মুহূর্তে মিলগেট এলাকায় আছেন সহকর্মী এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধান চালের উৎপাদনের অন্যতম জেলা কিন্তু এই নওগাঁ। নওগাঁয় গেল বুড়ো মৌসুমে এই জেলায় 12 লাখ মেট্রিক টনের মতো ধান এসেছে এই কৃষকের হাত দিয়ে। এসব ধানই কিন্তু এখন ক্রাশিং করা হচ্ছে মিলগুলোতে এবং এই মিলের চাল কিন্তু বাজারে সরবরাহ করা হচ্ছে। তবে গেল 10 দিনের ব্যবধানে কিন্তু প্রতি কেজি চালের উপর যে পরিমাণ দর বেড়েছে, একেবারে কিন্তু লাফিয়ে দর বৃদ্ধি বলছে স্থানীয় ক্রেতারা। কারণ এই জেলায় আসলে যে পরিমাণ ধান উৎপাদন হয়, হঠাৎ করে এরকম লাফিয়ে দর বাড়া ধান চালের জেলায় লাফিয়ে দর বৃদ্ধিকে কিন্তু অস্বাভাবিক বলছেন এখানকার ক্রেতারা। তবে গেল 10 দিন আগে এই জেলায় যে পরিমাণ ধানের, বিশেষ করে ধান থেকে চাল বের করা হচ্ছিল, এই চালের উপরই কিছুটা প্রভাব বলছেন স্থানীয় মিলাররা। একদিকে তারা বলছেন যে হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে ধান মিলছে না, এ কারণে কিন্তু ধানের দর কিছুটা বেড়েছে। এর উপর কিন্তু 6 আগস্ট যে হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, এই সার্বিকভাবেই তারা ব্যবসায়ীরা আসলে বলছেন যে হঠাৎ এরকম একটি পরিস্থিতিতে কিন্তু কেজি প্রতি 4 থেকে 5 টাকা চালের দর তাদের বাড়াতে হয়েছে বা বৃদ্ধি করতে হয়েছে। তবে এই ক্ষেত্রে জেলা প্রশাসন বা জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে তারা বলছেন যে আসলে বাজারের হঠাৎ লাফিয়ে দর বাড়ার পিছনে ব্যবসায়ীদের কোনো কারসাজি রয়েছে কিনা বা সিন্ডিকেট থাকলে তারা কিন্তু মনিটরিং এর মাধ্যমে সেটা নিয়ন্ত্রণের কথা বলছেন। তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম যে খুচরা ব্যবসায়ীরা বরাবরই যে বিষয়টি বলছেন যে স্থানীয় মিলগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল থাকলেও তাদের সরবরাহ বা তারা কিনতে গিয়ে কিন্তু সেই পরিমাণ চাল তারা পাচ্ছেন না, এবং এর ফলেই কিন্তু বাজারের খুচরা বাজারে বড় ধরনের একটি প্রভাব পড়েছে এবং কেজি প্রতি এই ধান চালের জেলায় কিন্তু 4-5 টাকা বাড়ানো হয়েছে এবং এই বৃদ্ধিটাকে কিন্তু ক্রেতাদের উপর সরাসরি প্রভাব পড়ছে এবং অস্বস্তি লক্ষ্য করছিলাম এই খুচরা বাজারগুলোতে। তবে আমরা কথা বলেছিলাম নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসানের সাথে, তিনি বলছেন যে ইতিমধ্যে কিন্তু তাদের পক্ষ থেকে মিলগুলোতে অতিরিক্ত মজুদ রয়েছে কিনা বা সংরক্ষণের যে নীতিমালা সেটা লঙ্ঘন করছে কিনা এই বিষয়গুলোর উপর তারা কিন্তু জোর দিচ্ছেন এবং বাজারে এই পরিস্থিতিতে মনিটরিং এর মাধ্যমে ভোক্তা পর্যায়ে যেন সহনীয় চালের বাজার রাখা যায় সেই দিকে তারা কিন্তু নজরদারি করার কথা বলছেন। তো সব মিলে কিন্তু হঠাৎ লাফিয়ে দর বৃদ্ধি ক্রেতাদের আয় ব্যয়ের হিসাব মিলাতে এক ধরনের হিমশিম খাচ্ছেন, এই পরিস্থিতি কিন্তু আমরা এই বাজারগুলোতে লক্ষ্য করছিলাম। তো এই ছিল নওগাঁ জেলায় ধান চালের সার্বিক বেচা কেনার খবর আমার কাছে। চালের বাড়তি দামের সবশেষ খবর নিয়ে আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।